ওয়ালাইকুম প্রিয় শরৎ চাষি ভাই বোনের, কোন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি নাজমা। চার অগ্রজানুর এক থেকে সাত দিনের ভিতরে আপনার প্রথম পরিচর্যাটা কি 100% গজাবে এবং গাছ সুস্থ সবল থাকবে, এটা হচ্ছে প্রথম পরিচর্যা গাছ গজানোর পর। তো আসলে আপনি যদি গাছ যদি 100% গজাতে চান তাহলে কিন্তু আপনার 2-7 দিনের ভিতরে আপনার চারা বীজ বপনের কিন্তু 2-3 দিন পর থেকে 7 দিনের ভিতরে আপনার প্রথম সেচটা দিতে হবে। সেটা সেচ দেওয়ার সাথে সাথে আপনার 80% চারা যদি গজায়, 90% চারা যদি জমিতে গজায় আর 20% বা 10% চারা কিন্তু সেচ দেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু গজাবে। তো একটা মাটির একটা সমস্যা কারণে হয় আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ রস না থাকে সেখান থেকে কিন্তু আপনার চারা গজাতে কিন্তু লেট হবে। তো এখানে আপনাদের কিছু চারা দেখাই, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আমজদ ভাই 90% চারা কিন্তু গজিয়েছে, আপনাদের যদি দেখাচ্ছি পর্যাপ্ত পরিমাণে রস থাকবেন তখন কিন্তু আপনার শসা বীজটা সক্রিয় হবে না এবং কি আপনার গ্রোথটা কমে যাবে, শসা গাছের যে বাড়ার গ্রোথটা সেটা কিন্তু কমে যাবে। সেচ দেওয়ার ফলে কিন্তু তার শসা বীজের যে গ্রোথ সেটা কিন্তু বৃদ্ধি হবে, তাৎক্ষণিকভাবে তারা কার্যশক্তি বৃদ্ধি পাবে সেচ দেওয়ার সাথে সাথে। তো আপনি যদি সেচ যদি না দেন তাহলে কিন্তু আপনার সেচের ফলন বৃদ্ধি করে কিন্তু 25% আপনার সেচের মাধ্যমে কিন্তু আপনার 25% ফলন বৃদ্ধি করতে পারবেন এবং জলবায়ু পরিবর্তনে কিন্তু আপনার 25% ফলন আপ ডাউন করে এবং জৈব পদার্থের জন্য কিন্তু 5% জৈব এবং রাসায়নিক পদার্থের কিন্তু 45%। এই 100% কিন্তু আপনার ফলন সংগ্রহ করতে পারবেন। আপনার সতর্কতা অবলম্বন করতে হবে কোন সময় কী আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনার তাৎক্ষণিক ট্রিটমেন্ট নিতে হবে। তো আপনার চারা গজানো 1-7 দিনের ভিতরে সেচ দেবেন, সেটা আপনার জমি বা গাছের জন্য ভালো এবং 100% চারা কিন্তু গজাতে সক্ষম হয় সেচের সাথে সাথে। তো এই হচ্ছে মূল ভিডিও, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।